আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টার। রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো গত একটি ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম এইচএসসি প্যাসেজ ডায়াসপোরা উইথ বাংলা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি প্যাসেজ অ্যাডোলেসেন্স, এটা ইউনিট 5 লেসন 2 থেকে নেওয়া। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, সে স্কুল ছেড়ে দেয়, অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক, এবং সার্বক্ষণিক কাজ করে ইন হার ইন লস হাউস হোল্ড, তার শ্বশুরবাড়িতে সে সার্বক্ষণিকভাবে কাজ করে। ইন দ্য ইন লস হাউস, শ্বশুরবাড়িতে সে ইজ মার্জিনালাইজ, সে অবমূল্যায়িত হয়, শি বিকামস ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউস ইনক্লুডিং ডাওরি রিলেটেড ভায়োলেন্স, অর্থাৎ তাকে যৌতুক সহ নানা অত্যাচারের শিকার হতে হয়। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি, বাংলাদেশে এটা এখনও সাধারণ একটা বিষয়, মেয়েদের পরিবারকে যৌতুক দেওয়া এটা একটা খুবই সাধারণ বিষয়, ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, যদিও এই চর্চাটা হচ্ছে অবৈধ। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার ওয়েডিং, অর্থাৎ যৌতুকের দাবি বিয়ের পরও চলতে থাকে। ফর অ্যান অ্যাডোলেসেন্স ব্রাইড, একটা কিশোরী মেয়ের জন্য, ইভেন ইফ হার ইন লস আর সাপোর্টিভ, যদিও তার শ্বশুরবাড়ির লোকেরা সাপোর্টিভ হয় অর্থাৎ সহায়ক হয়, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি, বিশাল ঝুঁকি থেকে যায় টার্মস অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় অ্যান্ড চাইল্ড বার্থ, এবং শিশু জন্মের সময়। দি মেজরিটি অফ অ্যাডোলেসেন্স ব্রাইডস অ্যান্ড দেয়ার ফ্যামিলিস আর আনইনফর্মড, অর্থাৎ বেশিরভাগ কিশোরী এবং তাদের পরিবারকে জানানো হয় না, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, অথবা খুব কম জানানো হয় অ্যাবাউট রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, অর্থাৎ প্রসূতি ও পরবর্তী স্বাস্থ্য গর্ভনিধ সম্পর্কে তাদের জানানো হয় না। দি ম্যাটার্নাল মোরালিটি রেট অফ অ্যাডোলেসেন্স ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, অর্থাৎ কিশোরী মায়ের মৃত্যুর হার জাতীয় মৃত্যুর হারের থেকে বেশি। হোয়েন অ্যাডোলেসেন্স গার্লস আর পুলড আউট অফ স্কুল, যখন কিশোরী মেয়েরা স্কুল ছেড়ে দেয়, এইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, হোক সেটা বিয়ে অথবা চাকরি, দে অফেন লস দেয়ার মোবিলিটি, তারা তাদের গতিশীলতা হারিয়ে ফেলে, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, হারিয়ে ফেলে তাদের বন্ধুত্ব এবং সামাজিক মর্যাদা। দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামং অ্যাডোলেসেন্স গার্ল অলসো কার্টেলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ কিশোরী মেয়েদের মধ্যে গতিহীনতা তাদের অর্থনৈতিক ও অবৈতনিক শিক্ষার সুবিধাসমূহকে সংক্ষিপ্ত করে দেয়। মোরেভার, দ্য ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, অধিকন্ত স্বাস্থ্য সম্পর্কে তাদের তথ্যের অভাব থেকে যায়। অ্যাকর্ডিং টু এ স্টাডি, গবেষণা দেখা যায়, অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্স হ্যাভ ইভেন হার্ড অফ HIV, অর্থাৎ এক গবেষণায় দেখা যায় যে 5 জনের মধ্যে প্রায় 3 জন কিশোরী HIV সম্পর্কে শুনেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্স গার্লস আর আন্ডার নরিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানাইমিয়া, অর্থাৎ আরও জানা যায় যে 50% কিশোরী মেয়ে অপুষ্টিতে এবং রক্তশূন্যতায় ভুগছে। অ্যাডোলেসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কিশোরীদের গর্ভধারণ হার উচ্চমাত্রার। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্স ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজ ফ্রম 20.3% ইন 1993 টু 24.4% ইন 2007, অর্থাৎ 1993 সালে কিশোরী গর্ভধারণের হার শতকরা 20.3 থেকে বেড়ে 2007 সালে শতকরা 24.4 হয়। মোরেভার, নিউনেন্টাল মোরালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স, অর্থাৎ অধিগন্ত নবজাত শিশু মৃত্যু হার যুবতী মায়েদের জন্য আরেকটি উদ্বেগ। হোয়াইল দিস সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্স বয়েজ আর সাম ওয়াট বেটার, যাই হোক অবস্থা কিশোর ছেলেদের ক্ষেত্রে কিছুটা ভালো, পুরোপুরি ভালো না তবে কিছুটা ভালো,
many are vulnerable and lack the power to make decision about their own lives. অনেকে তাদের নিজেদের জীবনের সিদ্ধান্তহীনতায় ভোগে. Many boys who are unable to go to school, অনেক ছেলে যারা স্কুলে যেতে ব্যর্থ হয় আর আনএমপ্লয়মেন্ট অথবা চাকরি পেতে ব্যর্থ হয়, রিমেন আনওয়্যার অফ সোশ্যাল হেলথ ইস্যু, অর্থাৎ তারা সামাজিক অথবা স্বাস্থ্য সম্পর্কে তারা আনঅ্যাওয়্যার থাকে, অর্থাৎ অসচেতন থাকে, সচেতন থাকে না. দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক অফ বিং ডান ইন টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে. দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তাদেরকে দেখা যায় ড্রাগস এবং অ্যালকোহল নিতে তাদেরকে দেখা যায়, বা তারা ড্রাগস এবং অ্যালকোহলে নেওয়ার জন্য তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে. তো এই ছিল আজকের অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ ইউনিট 5 লেসন 2 থেকে নেওয়া প্যাসেজ. তো আশা করি তোমরা এখানে এটা বাংলা অর্থসহ তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে. তো আগামীতে নিয়ে আসবো নতুন কোনো প্যাসেজ. সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো. টাটা.